তো বন্ধুগণ, তো তোমরা কেমন আছো? তো চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে খুব মজা হবে। তো তোমরা জানো যে থাম্বনেলটা দেখেছো আমরা কোথায় যাচ্ছি, সঙ্গীত কলা মন্দিরে। তো ওখানে অনেকেই আসবে, অঙ্কিতা, দেবরূপ, তারপর তোমার যে সুপার সিঙ্গার একজন ছিল মানসী। তো আমাদের কলেজে ফ্রেশার্স আছে আজকে, তো ওখানে এখন গিয়ে মজা হবে ফুলটু। চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কিরকম কি আছে না আছে ওখানে এম্বিয়েন্সটা। তো যারা যারা আগের ব্লগ গুলো দেখনি তো নিশ্চয়ই দেখে নাও। আর আগের বার আমি যাইনি, আগের বার পুরী গেছিলাম, তো কিছু করা যায়নি। এবারে আমরা যাব, তো চলো যাওয়া যাক। তো চলো সঙ্গীত কলা মন্দিরের সামনে দেখা হচ্ছে, তো আজকে খুব মজা হবে। এখন কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট ডক্টর আশুতোষ কুমারী। আমার উপস্থিত মানে সব লোক কা নাম নাই লুঙ্গা, আমি তার সঙ্গে সব নাম দিয়া তন্তুষ, জওহরলাল দাস, মানবিকা, উজ্জ্বল, অশোক দা। যে বক্তব্যটা বলছিলাম ছোট্ট করে বলছি, এই কলেজে এই প্রোগ্রামগুলো করা হয় কেন মনে হতেই পারে। অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা দেখেছে যে মানুষ কম্পারেটিভলি অন্য জীব জানোয়ার বা সিংহ হাতি তুলনায় কিন্তু অনেক দুর্বল, সে সকল রাজ করছে। কেন রাজ করছে? মানুষের দ্রুত ভুল। তো তোমরা দেখলে যে প্রোগ্রামে কিছু দৃশ্য দেখালাম, তো তোমরা দেখলে আর পিছনে এখানে বিশাল লোক ভিড় হয়ে গেছে। মোটামুটি এখানে আমাদের জায়গা রেখেছিল আকাশ, দুটো সিট ছিল এখানে, মোটামুটি আমি বসে গেছি ভালো জায়গা। তো তোমরা দেখলে যে সব বন্ধ টন হলো, এবার আমাদের মেন প্রোগ্রামটা শুরু হবে। তো এবার লাইট বন্ধ হচ্ছে আস্তে আস্তে, তোমাদের বাকি প্রোগ্রামটা দেখাবো। তো চলো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে দেখো, আর চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। তো চলো বাকি ভিডিওটা দেখা নেয়। नमस्कार आदाब सत श्री अकाल, मैं हूँ आपका होस्ट और आपका दोस्त सिद्धांत तिवारी, अर्थात कयामत। कयामत इज माई निकनेम। एंड लोग कहते हैं हमेशा आखिर में क्यों आते हो, तो मैं कहता हूँ जब मैं इरशाद कुछ कहूँ शेर को आप इरशाद करिएगा अगर इजाजत हो तो। जरूरत हो कंबल की ठंड में आता हूँ, एंटरटेनमेंट का कोटा पूरा मैं करूंगा। आप सबने ऋतिक की वॉइस सुनी है, मैं ऋतिक की वॉइस भी निकालता हूँ। बॉम्बे वर्सेस मॉर्निंग कॉलेज के लिए शोर मचाओ गाइस। एक बार एक साइड है मैं सही जे चित्कार का सुना ना नो एक साइड है गाइस। एक बार ऊपर है सही। एक शेर है कि कोई इतना प्यारा कैसे हो सकता है, और फिर सारे का सारा कैसे हो सकता है, तुमसे मिलकर भी उदासी कम नहीं होती, बगैर तुम्हारे गुजारा कैसे हो सकता है। आप बस कर भी तुझे हूबहू बना दूंगा, मैं शायर हूं इश्क कर तुझे हिंदी बंगला उर्दू बना दूंगा। इसी के साथ मैं अपने अगले परफॉर्मर को लाना चाहूंगा स्टेज पे।
আর আমরা ট্রেনে বসে আছি, দূর থেকে একটা ট্রেন আসবে আর ক্রস করে বেরিয়ে যাবে, সবাই বন্ধে শুনবে।
তো বন্ধুগণ তোমরা দেখলে যে কিরাঙ্গি প্রোগ্রাম হয়েছে না হয়েছে ফার্স্ট ক্লাস পুরোটা দেখাতে পেরেছি সমস্ত কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না ভিডিওটা দেখে নিও আর অভিরু মানসী আর তোমার যে ধারেঙ্গা বা চ্যাম্পিয়ন অঙ্কিতা তো বেশ অঙ্কিতার পারফরমেন্সটা বেশ ভালো হয়েছিল অঙ্কিতাই মানে বেশি গান গেয়েছে সব থেকে ওই দুজনের থেকে মানে অঙ্কিতাটা মানে পুরো ফাটিয়ে দিয়েছে সেই আর তো কিছু বলার নেই আমাদের আমাদের কলেজের স্টুডেন্টরা যেই রকম পারফরমেন্স করেছে তোমরা দেখেছো সবার প্রথমে মারাত্মক লেভেলে আর সবাই পুরো মানে ফাটিয়ে দিয়েছে মানে একরকম প্রকার পার্টি চলছিল ওইখানে তো আমি প্রথমবার এলাম আমার কলেজের এরকম প্রোগ্রামে বড় প্রোগ্রাম এর আগের বার মিস করেছি তো যাই হোক বেশ ভালোই লাগলো আমার ফোনের স্টোরেজও খুব কমে গেছে আর হ্যাপি হয়ে গেছি অনেকটা বিশাল পরিমাণে লেভেলে নেচেছি কিছু বলার নেই ফুল এনজয় তো এখানে একটু কিছু খেয়ে দিয়ে বাড়ি যাবো আর তোমরা ভিডিওটা দয়া করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিচে আমাদের আর বাকি ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে তো তোমরা ফলো করে দিও তোমার অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করো অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে কী বলো তো আমাদের 1K টা তাদের কমপ্লিট হয়ে যায় তো 1K কমপ্লিট হয়ে গেলে কিউ এন্ড ভিডিও ফিডিও অনেক কিছু আনতে পারবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করা যাক কেন আমাদের ফোনের স্টোরেজ জানো বললাম কম আছে তো যাওয়া যাক বাড়ি তোমার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো তোমরা খুব ভালো থেকো আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করো কলেজ প্রোগ্রাম বলে কথা আর ফ্রেশারের সময় তো ছিলাম না করোনা চলছিল তাই না সিনিয়র হয়ে ফ্রেশারে চলে তো বেশ মজা হয়েছে চলো বাড়ি যাওয়া যাক টাটা সবাইকে সবাই ভালো থেকো